শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশে জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল করোনা আবহে গত প্রায় এক বছরের বেশি সময় ধরে দেশে বন্ধ রয়েছে স্কুল কলেজ করোনা আবহে কবে থেকে আবার স্কুলে যেতে পারবেন পড়ুয়ারা জবাব দিলেন এইমস প্রধান বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে এক লক্ষ চাকরি প্রদানের প্রস্তুতি শুরু এক লক্ষ চাকরির ব্লু তৈরির প্রস্তুতি অর্থমন্ত্রী অজন্তা নেওগের দুই সালের সেন্সাসে নাম থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাসের তালিকা থেকে বঞ্চিত হাইলাকান্দি রাজেশ্বরপুর ষষ্ঠ খণ্ডের বহু পরিবার বিধায়ক জাকির হোসেনের দারস্ত এলাকাবাসী বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর গণিয়ালায় নিকুজ ত্রিশ বছরের এক মহিলা নালিশ অতিরিক্ত পুলিশ সুপারকে বন্যা দরজায় করানারসে কান্দিতে লঙ্গাই নদীর বাদের অবস্থা বিপজ্জনক দানের মাঠ থেকে গরু চুরির অভিযোগে বাসকান্দির উজান থারাপুরে গ্রেফতার একজন করিমগঞ্জে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি নিতাইনগর সমবায় সমিতিতে খাদ্য সুরক্ষার চাল কেলেঙ্কারির অভিযোগে উত্তাল রতনপুর গণ টিকাকরণ নিয়ে চরম অব্যবস্থা চলছে বিভিন্ন স্থানের সঙ্গে পাতার কান্দিতেও প্রতিষেধক নিয়ে উত্তেজনা পাতার কান্দিতে বিস্তারিত এবং শেষ খবরটি আবার বরাক নদীর বাঙ্গনের কবলে উদারবন বিধানসভা কেন্দ্রের পূর্ব গোবিন্দপুর এমই স্কুল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করোনা আবহে গত প্রায় এক বছরের বেশি সময় ধরে দেশে বন্ধ রয়েছে স্কুল কলেজ এই আবহে একাধিক পরীক্ষা বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষাও বাতিল করেছে সরকার এরই মাঝে অনলাইন পড়াশোনা চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা জানিয়ে চিন্তায় অনেকে তাই মনে প্রশ্ন রয়েছে শিশুরা কবে থেকে আবার স্কুলে যেতে পারবে সেই প্রশ্নেরই উত্তর দিলেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া রণদীপ গুলেরিয়ার আশা দুই থেকে আঠারো বছর বয়সীদের করোনা টিকা চলে এলে স্কুলগুলি আবার খুলতে পারবে পাশাপাশি তিনি জানিয়েছেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের দ্বিতীয় এবং তৃতীয় দফার ট্রায়ালের তত্ত্ব আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই হাতে চলে আসবে কোভিডের কারণে গত দেড় বছরে শিশুদের পটন পাঠন খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ডক্টর গুলেরিয়া তিনি আরও বলেন স্কুল খুলতেই হবে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টিকাকরণ রাজ্যে এক লক্ষ চাকরি প্রদানের প্রস্তুতি শুরু এক লক্ষ চাকরি দেওয়ার ব্লু তৈরি করার জন্য সোমবার রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্যে এক লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে সেই লক্ষ্য পূরণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অর্থমন্ত্রী অজন্তা নেওগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন সোমবার মন্ত্রী অজন্তা নেওগের নেতৃত্বে কমিটির প্রথম বৈঠক বসে বৈঠকে রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় কীভাবে এক লক্ষ চাকরি দেওয়া যায় তারও একটি রূপরেখা তৈরি করা হয়েছে বৈঠকে ইতিমধ্যে অর্থমন্ত্রী অজন্তা নেওক বিভিন্ন বিভাগে কত শূন্য পদ রয়েছে তার একটি তালিকা প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন খালি পদ পূরণের প্রয়োজনীয়তা এবং বিভাগকে গতিশীল করার লক্ষ্যকে অগ্রাধিকার প্রদানের কথা উল্লেখ করেছেন তিনি বলা হয়েছে খুব শীঘ্রই বিভিন্ন বিভাগে শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাপ্ত তত্ত্বে জানা গেছে এক লক্ষ নিযুক্তির সিংহ বাগি হবে শিক্ষা পুলিশ ও স্বাস্থ্য বিভাগে দুই সালের ইকোনমিক সেন্সাসে নাম থাকলেও অজ্ঞাত কারণে বর্তমান সময়ে চলা প্রধানমন্ত্রী আবাসের জিও ট্রেকিংয়ের তালিকায় নাম নেই শত শত মানুষের যার ফলে প্রধানমন্ত্রী আবাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার বহু দরিদ্র মানুষ এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হাইলাকান্দির বিধায়ক জেলা পরিষদের সিইও এবং সংশ্লিষ্ট এলাকার বিডিওর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী এই ঘটনাটি হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন খণ্ডের অধীন রাজেশ্বরপুর ষষ্ঠ খণ্ডের জিপির দশ নম্বর গ্রুপ সদস্য আনামউদ্দিন লস্কর সহ অন্যান্যরা হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্করের দ্বারস্থ হয়ে গ্রামবাসীর পক্ষ থেকে এ ব্যাপারে একটি স্মারকপত্র তুলে দেন স্মারকপত্রে উল্লেখ করা মতে দুই হাজার এগারো সালে ইকোনমিক সেন্সাস করা হয়েছিল বর্তমানে উক্ত সালের সেন্সাস অনুযায়ী তালিকায় নাম থাকা প্রতিটি কাঁচাগড়ের ফটো আপলোড করার কাজ শুরু হয়েছে কিন্তু উল্লেখিত তালিকায় রাজেশ্বরপুর জিপির ষষ্ঠ খণ্ডের অধীন একটি গ্রামের প্রায় প্রতিটি পরিবারের মানুষের নাম নেই বলে অভিযোগ এতে সরকারি সাহায্যে গড় পাকাকরণ থেকে বঞ্চিত হতে চলেছেন শত শত মানুষ বলে অভিযোগ করেছেন তারা এই বিষয়টি তদন্ত করে গুরুত্ব সহকারে এলাকার দরিদ্র মানুষের নাম তালিকায় সন্নিবিষ্ট করে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিধায়ক জাকির হুসেন লস্করের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন ওই গ্রামের বঞ্চিত জনগণ সন্ধান মিলসেনা ত্রিশ বছর বয়সের এক মহিলার শিলচর গনিয়ালা কৃষ্ণনগর রোডের বাসিন্দা মমতা দাস নামে এই মহিলাকে উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়ার সঙ্গে সোমবার কথা বলেন বিজেপি কর্মকর্তা নিত্যভূষণ দে গত বাইশে জুন থেকে সন্ধান মিলছে না মমতার এ নিয়ে তার মা জয়তারা দাস থানায় মিসিং রিপোর্ট করেছেন মমতার পরিবার মূলত দুধ পাতিলের বাসিন্দা তবে কিছুদিন ধরে মায়ের সঙ্গে তিনি ছিলেন গনিয়ালা কৃষ্ণনগর রোডে এদিকে সোমবার বিজেপি কর্মকর্তা নিত্যভূষণ দে অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়ার সঙ্গে সাক্ষাৎ করে মমতা দাসকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান এতে অতিরিক্ত পুলিশ সুপার এ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এদিকে মালুগ্রাম ফাঁড়ি পুলিশের সূত্রে জানা গেছে মমতা দাসকে উদ্ধারের সম্ভাব্য সব সূত্রে খোঁজখবর শুরু হয়েছে সূত্রটি ব্যক্ত করেছে শীঘ্রই তাকে উদ্ধার করা সম্ভব হবে দানের মাঠ থেকে একটি বলদ চুরি করে বাড়িতে রাখার অভিযোগে রবিবার বাসকান্দি থানার পুলিশ এক গোপন খবরের মাধ্যমে জোরদার অভিযান চালিয়ে উজান তারাপুরের জয়নুল হক লস্করকে গ্রেফতার করে তার গড়ের বেতর বাদ অবস্থায় চুরি হওয়া বলদটিকে পুলিশ উদ্ধার করে ধৃতের বিরুদ্ধে পুলিশ চুরির মামলা নথিভুক্ত করেছে সোমবার ধৃত লস্করকে পুলিশ লক্ষ্মীপুর এসডিজিএম আদালতে প্রেরণ করেছে গরু চুরির দায়ে জয়নুল হক লস্করকে গ্রেফতার করায় উজান তারাপুরের জনগণ পুলিশের অভিযানে সন্তোষ প্রকাশ করেন বন্যা দরজায় করান আসছে এখনও লঙ্গাই নদীতে বন্যা আসেনি কিন্তু যে কোনো সময় বন্যা আসতে পারে বর্তমানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তবে পাতারকান্দির মোটর স্ট্যান্ড সংলগ্ন বাদের অবস্থা মোটেই ভালো নয় কয়েক বছর আগে জল সম্পদ বিভাগ বাদে ইটের দেওয়াল দিয়েছিল পাতারকান্দি বাজারকে বন্যা থেকে রক্ষা করার জন্য গত বছর ওই বাদের একটি অংশ দেওয়ালসহ নিচের দিকে চলে যায় এছাড়া এখানে একটি পাকা ঘর ছিল গড়টিও নিচের দিকে চলে গেছে স্থানীয়রা বলেন লঙ্গাই নদীতে বন্যা এলে এদিকে বাঁধ ভাঙ্গার প্রবল সম্ভাবনা রয়েছে যদি এদিকে বাঁধ ব্যাঙ্গে জল ঢুকে তবে পুরো পাতারকান্দির অবস্থা বেহাল হয়ে দাঁড়াবে অসম ত্রিপুরার সংযোগী সড়কপথ রেলপথ বন্ধ হওয়ার উপক্রম হতে পারে কিন্তু গত শুকনো মরশুমে জল সম্পদ বিভাগ এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেয়নি ফলে আশঙ্কার মধ্যে রয়েছেন পাতারকান্দিবাসী এলাকাবাসী প্রশ্ন তুলেছেন এত গুরুত্বপূর্ণ একটি স্থানে জল সম্পদ বিভাগ কেন কাজে হাত দেয়নি এ ব্যাপারে তারা পাতারকান্দির বিধায়ক তথা বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন হাইলাকান্দি জেলার নিতাইনগর সমবায় সমিতিতে খাদ্য সুরক্ষার চাল কেলেঙ্কারি নিয়ে গ্রাহকদের অভিযোগে উত্তাল রতনপুর নিতাইনগর সমবায় সমিতির সম্পাদক ও ডিলার এজেন্টদের বিরুদ্ধে জুন মাসের সরকারের বরাদ্দ চাল আত্মসাতের অভিযোগ তুলেছেন রতনপুর প্রথম খণ্ডের গ্রাহকরা সোমবার রতনপুর এলাকায় সাংবাদিকদের ডেকে এনে স্থানীয়দের মধ্যে প্রাক্তন বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মী হুসেন আহমেদ মজুমদার সাবিত্রী রায় সন্ধ্যা রায় প্রমীলা রায় প্রমুখরা সংবাদ মাধ্যমকে জানান কোভিড উনিশ পরিস্থিতিতে সরকারের বরাদ্দ রিলিফের একটি অ্যালটমেন্ট চাল বন্টন করে গ্রাহকদের জুন মাসের বরাদ্দকৃত অ্যালটমেন্ট আত্মসাত করেছে নিতাইনগর সমবায় সমিতির সম্পাদক সহ এজেন্টরা এ নিয়ে এলাকার গরিব হতদরিদ্র পরিবারের জনসাধারণ গত সতেরো জুন রতনপুর প্রথম খণ্ডের গ্রাহকরা তদন্তের দাবি জানিয়ে হাইলাকান্দির জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করেন তবে এ নিয়ে মতো তদন্ত শুরু হয়েছে কি না তা আজও তারা জানেন না বলে জানান তাই এ ব্যাপারে সরজবিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এসব বিক্ষুদ্ধরা। করোনা প্রতিষেধক নিয়ে পাতারকান্দিতে উত্তেজনা প্রতিষেধক না নিয়ে ব্যর্থ মনরথ হয়ে বাড়ি ফিরতে হলো অনেককে গণ টিকাকরণ নিয়ে চরম অব্যবস্থা চলছে বিভিন্ন স্থানের সঙ্গে পাতারকান্দিতেও জানা গেছে রবিবার পাতারকান্দি প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলের গণ টিকাকরণ কেন্দ্রে রাত দুটো থেকে প্রতিষেধক নিতে লাইনে দাঁড়ান বহু মহিলা পুরুষ কারণ সোমবার প্রতিষেধক দেওয়া হবে বলে সর্বত্র খবর চাউর হয়ে যায় আর এই খবর মোতাবেক অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন প্রতিষেধক নেওয়ার জন্য সোমবার সকাল নটা নাগাদ কেউ একজন এসে জানায় প্রতিষেধক আসেনি আর এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে শতাধিক মহিলা পুরুষ হাসপাতালে জমায়ে হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন যদিও পরবর্তীতে স্থানীয় সচেতন নাগরিক ও হাসপাতালের এসডিএমর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয় প্রথমে রাত দুটোয় লাইনে দাঁড়িয়ে থাকা মুটাও উচিত নয় যদি অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটে এর দায় কে নেবে দ্বিতীয়ত সোমবার প্রতিষেধক দেওয়া হবে না এই সম্পর্কিত একটি নোটিশ প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলের দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কে বা কারা এই নোটিশটি সিরে দেওয়ার বিপত্তি ঘটে সংরক্ষিত ভূমিতে বছরের পর বছর ধরে বসবাস করে আসা অবৈধ দখলদারীদের উপর রনংদেহি মেজাজে বন বিভাগ বন বিভাগের অভিযান দেখে মনে হচ্ছে দিনে দায়িত্ব পালন করার পুরো শক্তি পেয়েছে বন বিভাগ করিমগঞ্জ জেলার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে একের পর এক ডিএফও জালনুর আলীর নির্দেশে উচ্ছেদ চালিয়ে উদ্ধার করা হচ্ছে শত শত একর জমি সোমবার পুনরায় অবৈধ নির্মাণ করার ফিশারি এবং সুপারি বাগান উচ্ছেদে নামল বন বিভাগ বন বিভাগ ইতিমধ্যে বেশ কয়েকটি বিশাল আকারের ফিশারির বাদ ব্যঙ্গে দিয়ে তাড়িয়ে দিয়েছে দখলদারীদের এবার শেষ খবরটি উদার বন বিধানসভা কেন্দ্রের পূর্ব গোবিন্দপুর দ্বিতীয় খন্ডে ভয়াবহ আকার ধারণ করেছে বরাক নদীর বাঙ্গন ইতিমধ্যে অনেক গড়বাড়ি নদীতে বিলীন হয়েছে বাঙ্গনে বর্তমানে নদীগর্ভে তলিয়ে যাওয়ার প্রহর গুনছে পূর্ব গোবিন্দপুর এমই স্কুল কমান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত থাকা এ স্কুলে স তিনেক ছাত্রছাত্রী রয়েছে স্থানীয়রা জানান নদী বাঙ্গনের জন্যই অতীতে আরও তিনবার স্থানান্তর করতে হয়েছে স্কুলটি সর্বশেষ স্থানান্তরের পর বর্তমানের জায়গায় সরকারি তরফে নতুন করে স্কুল ভবনসহ সহ শৌচালয় এবং রান্নাঘর নির্মাণ করে দেওয়া হয় এবার নদীবাঙ্গনে গ্রাস করছে স্কুল চত্বরের পেছন দিক যে কোনো সময় বরাকের গর্ভে তলিয়ে যেতে পারে পুরো স্কুল একই চত্বরে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটিও প্রহরগুন্সে তলিয়ে যাওয়ার স্কুলটি রক্ষা করতে শীঘ্রই নদীবাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন